এই দুই বছরে করোনায় লকডাউন আর নানা রকম ছুটির মধ্যে কেবল 5.5 মাস খোলা ছিল সিনেমা হল। আর এই পুরো সময় জুড়ে সিনেমা হলে মুক্তি পেয়েছে মাত্র 14টি সিনেমা। কম বাজেটের সিনেমার সাথে বেশ কিছু বড় বাজেটের সিনেমাও দেখার সুযোগ পেয়েছে দর্শক, কিন্তু প্রায় কোনো সিনেমায় ভালো ব্যবসা করতে পারেনি। মূলত দর্শকের অভাবের কারণেই টাকা উঠে আসেনি প্রযোজকদের। মহামারীতে প্রথমে অর্ধেক আসন ছিল, এরপর হল বন্ধ করার ঘোষণায় প্রায় বছরের বেশিরভাগ সময়ই দর্শক শূন্য ছিল সিনেমা হলগুলো, তাই নতুন সিনেমাও চলেনি আর। তারপরও গত বছর 16 অক্টোবর হল খোলার অনুমতি পাওয়া গেলে সিনেমা হল সচল রাখার জন্য শাকিব খানের আগে মুক্তি পাওয়া শাহিনশাহ হলে ছাড়া হলেও মূলত 23 অক্টোবর 49 বাতাস মুক্তি পায় ঢাকা এবং চট্টগ্রামে, যেটা মোটামুটি ভালো ব্যবসা করে। কিন্তু সেই ব্যবসা ব্রেক ইভেনও পার করতে পারেনি বলে জানায় পরিচালকরা। ৪৯ বাতাসের এক মাস পর ফেরদৌস খান পরিচালিত রংবাজি তালাফাঙ্গা মুক্তি পায়, আর সেই সাথে মুক্তি পায় বায়োগ্রাফি অফ নজরুল সিনেমাটি। অল্প কিছু সিনেমা হলে এই সিনেমাগুলো চলে বলে তেমন কোনো লাভই করে উঠতে পারে না, কিন্তু এর বেশ কিছুদিন পর বহুল প্রতীক্ষার সিনেমা বিশ্বসুন্দরী মুক্তি পায় 11ই ডিসেম্বর। চয়নিকা চৌধুরীর প্রথম পরিচালনায় সিয়াম আর পরিমণির অভিনীত এ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই বেশ আগ্রহ ছিল। হলগুলো অনেকদিন পর ভালোই সাড়া পায় তাই বিশ্বসুন্দরীর মাধ্যমে। বিশ্বসুন্দরী মুক্তি পাওয়ার দিনই মুক্তি পায় সরকারি অনুদানে নির্মিত তানভীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে। অল্প কিছু হলে মুক্তি পাওয়া এই সিনেমাটিও তেমন ব্যবসা করতে পারেনি। এই সিনেমার পর ডিসেম্বর মাসে আর কোনো সিনেমা মুক্তি পায়নি, এমনকি ভালোবাসা দিবসকে কেন্দ্র করেও ফেব্রুয়ারি মাসে মুক্তি পায়নি কোনো সিনেমা। এরপর লক্ষ লক্ষ টাকা বিনিয়োগের কিছু চলচ্চিত্র তৈরি হয় যেগুলো কোথাও কোনো ব্যবসা করতে পারেনি। এর মধ্যে 26 মার্চ মুক্তি পায় তকির আহমেদের স্ফুলিঙ্গ। এ সিনেমা নিয়ে অনেকদিন পর দর্শকের বাড়তি আগ্রহ ছিল। করোনার এই মহামারীর সময়ে মুক্তি পাওয়া পরিমণি অভিনীত দ্বিতীয় সিনেমা হচ্ছে স্ফুলিঙ্গ, কিন্তু মুক্তি পাওয়ার পর এই সিনেমাটিও সেভাবে দর্শকের আগ্রহ ধরে রাখতে পারেনি। এদিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কষ্টনীর এক পর্যায়ে দর্শকের আলোচনায় আসে। তারিক আনাম খান, শ্যামল মাওলা, ইয়াশ রোহান, সাবিলা নূরের মতো জনপ্রিয় তারকাদের দেখা যায় এই ওয়েব ফিল্মে। এছাড়াও বাসায় বসে দর্শক উপভোগ করেন নবাব এলএলবি, জানোয়ার, ট্রলের মতো সিনেমা, যেগুলো নিয়ে তর্ক বিতর্কের কারণে সেগুলো দর্শক কম বেশি দেখেছেন। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।